আসসালামু আলাইকুম। চা কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, আমরা সময় অসময় কিন্তু চা বানিয়ে খেয়ে থাকি। তো মাঝে মাঝে একটু অন্যভাবে যদি চা বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়? আমার মনে হয় তাহলে খারাপ হয় না। এই জন্যই আজকে ভাবলাম একটু অন্যভাবে চা বানাবো। এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটের দুইটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা গরুর দুধ বয়েল করতে দিয়েছি। আমি একাই খাবো এই জন্য আর কি দুধের পরিমাণটা একটু কম। আপনারা যদি কখনো বানান তাহলে আপনাদের পরিমাণ বুঝে দুধটা অ্যাড করে দেবেন। এরপরে বিস্কিটের যে প্যাকেটটা থেকে আমি বিস্কিটগুলো বের করে নিয়েছি, এখানে আমার মনে হয় না সবগুলো বিস্কিট লাগবে। এই চাটা কিন্তু নর্মাল চায়ের থেকে কিছুটা ঘন হবে, তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দুইটা বিস্কিট অ্যাড করে দিব। বিস্কিট অ্যাড করার পর আমি খুব ভালোভাবে এই দুইটা জিনিস মিশিয়ে নিব, কারণ এই দুইটা জিনিস ভালোভাবে না মেশালে কিন্তু বিস্কিটের ফ্লেভারটা ভালো মতো পাওয়া যাবে না। এই জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন আবার বলক চলে আসবে তখন আমি চায়ের পাতা অ্যাড করে দিব। তারপরে আমি আরও কিছুক্ষণ এই সবগুলো জিনিস একসঙ্গে মিশিয়ে নিব। এই তো চা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তারপরে সুন্দরভাবে চাটা আলাদা করে নিব। এই তো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন চাটা অনেক ক্রিমি হয়েছে, আর আমি কিছুটা দুধের সরও অ্যাড করে দিয়েছিলাম। আমি চাটা খেয়ে দেখেছি, আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে। একটু অন্যরকম ফ্লেভার কিন্তু তারপরেও ভালো লেগেছে। আপনারা চাইলে এর মধ্যে এলাচও অ্যাড করে নিতে পারেন। এই তো চায়ের ফাইনাল লুক, সময় পেলে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।